রাজস্থানের উপেক্ষার মোক্ষম জবাব দিলেন মিলার, করলেন এই ঠেস দেওয়া টুইট। মঙ্গলবার 24 মে ইডেনের আইপিএল ক্যারিয়ারে অন্যতম স্মরণীয় ম্যাচটি খেলে ফেললেন ডেভিড মিলার। প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে নিজের প্রাক্তন দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় আদায় করে নিয়ে গুজরাট ফ্র্যাঞ্চাইজিকে অভিষেক বছরে আইপিএলে ফাইনালে পৌঁছে দিলেন তিনি। এর আগে গত 2 মৌসুম রাজস্থান রয়্যালসে ছিলেন মিলার, তেমন একটা সুযোগ মেলেনি তার প্রথম একাদশে। 2 মৌসুম মিলিয়ে মোট 124 রান করেছিলেন তিনি 109.73 স্ট্রাইক রেটে। তবে এবছর গুজরাট টাইটেন্সের প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাওয়ার পর থেকে মঙ্গলবার ইডেনের রাজস্থান রয়্যালসের বিপক্ষে 38 বলে 68 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ফাইনালে পৌঁছতে হলে তখন গুজরাট টাইটেন্সের প্রয়োজন 104 রান, হাতে থাকা বলের সংখ্যা 60টি। এমন সময় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে জুটিতে 106 রান জুড়ে গুজরাটকে অভিষেক বছরে আইপিএল ফাইনালে খেলার সুযোগ করে দিলেন তিনি। খেলা শেষে নিজের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির প্রতি একটি ছোট টুইট করেন তিনি। তোমার যেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে সেটাই করা উচিত, অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই, নিজেকে স্বাভাবিক রেখে যতটা চেষ্টা করা সম্ভব চালিয়ে যাওয়া উচিত। যদি শেষ ওভারে ম্যাচ জেতার সুযোগ থাকে তাহলে শেষ ওভারেই চেষ্টা করতে হবে, কারণ এরপর আর কোনো ওভার নেই। ম্যাচে শেষ 6 বলে জিততে হলে 16 রানের প্রয়োজন ছিল গুজরাট টাইটেন্সের। শেষ ওভারে বোলিং করতে আসে প্রসিদ্ধ কৃষ্ণা, প্রথম বলেই ছক্কা মারেন মিলার। 5 বলে 10 রান দরকার গুজরাটের, ক্রমশ জমে ওঠে ম্যাচ। দ্বিতীয় বলে ফের আরও একবার ছক্কা মারেন মিলার, 3 নম্বর বলেও ছক্কা মেরে এবারের প্রথম আইপিএল দল এবং অভিষেক বছরেই আইপিএলের ফাইনালে পৌঁছে যায় গুজরাট টাইটেন্স 7 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং যদি আপনারা আমাদের ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন এবং ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ফলো করতে ভুলবেন না।